উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি WUST-র সমাবর্তন 2024। 29 জুন শনিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলে হওয়া এই সমাবর্তনে 213 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় গ্রাজুয়েশন সনদ ও সম্মাননা। সমাবর্তনের পোশাকে সজ্জিত হয়ে এদিন দিনব্যাপী নানা আয়োজন করে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অতিথিদের কাছ থেকে শিক্ষা সনদ গ্রহণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও চেয়ারম্যান প্রকৌশলী আবু বকর হানিফের নেতৃত্বে লিডারশিপ প্রফেশনাল শেষে মঞ্চে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতৃত্ব ও শিক্ষকরা। শুভেচ্ছা বক্তব্যে চ্যান্সেলর ও চেয়ারম্যান শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক বৈশিষ্ট্যাবলী দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ দেন। But also personally and emotionally. For this, I wholeheartedly commend each and every one of you. এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমাবর্তনে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য কংগ্রেসম্যান গ্যারি কনলি। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, দক্ষতাকে ব্যবহার করেই জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও সাইবার অপরাধ রোধ করতে হবে। And how you respond to them will shape the world of the future. The world you'll give to graduates in 2074. WUST-এর CFO ফারহানা হানিফ বলেন, নিজের ওপর নিজের বিশ্বাস আর যে কোনো বাধাকে সুযোগে পরিণত করতে পারলেই মিলবে সফলতা। Life will test you with the setbacks, but your ability to bounce back will lead to the success. And resilience যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র 3 বছরেই অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 2000 শিক্ষার্থী, এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 800 জন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।